আজ থেকে শুরু হলো ইন্ডিয়াতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই উৎসবে এবার আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আহসান মাহমুদ, এর সঙ্গে গিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম, এরই সাথে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস এবং চিত্রনায়িকা ও বিশ্বাস, সঙ্গে আরও রয়েছেন সঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দিন। মঙ্গলবার 22 ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আগরতলির উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই একসাথে। তবে চিত্রনায়িকা ও বিশ্বাস এর আগেই কলকাতা শহরে উপস্থিত হয়েছেন তা গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। চিত্রনায়িকা ও বিশ্বাস ইতিমধ্যে ইন্ডিয়ায় গিয়ে বেশ কিছু ছবি তার অফিসিয়াল ফেসবুকে প্রচার করেছেন। এছাড়াও চিত্রনায়িকা ও বিশ্বাসের বেশ কিছু কাজ জমা হয়ে গেছে, সিনেমার কাজের জন্য গিয়েছেন ইন্ডিয়াতে। এদিকে 2019 সালে চিত্রনায়ক ফেরদৌসের ইন্ডিয়ায় এক ঝামেলায় পড়ে নির্বাচনকে ঘিরে, এরপর থেকে ইন্ডিয়া যাওয়া নিষেধাজ্ঞা হয়ে যায় বাংলাদেশের ফেরদৌস আহমেদের। কিন্তু এবছর বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের কারণে ইন্ডিয়ায় গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। 27 ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যাবতীয় অনুষ্ঠান শেষ হবে, এরপরেই তারা ফিরে আসবে বাংলাদেশে। এই তথ্য দিয়েছেন গণমাধ্যমে বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আহসান মাহমুদ।